সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো, যে জিনিসটা হচ্ছে আমি অনেক দিন ধরে মানে চিন্তা করতেছি যে মানে আমি কিছু দেশি মুরগির চাষ করব, মানে নিজের ফ্যামিলির জন্য আর শখের মশে। তো আমি শুরু করেছিলাম 2-3টি মুরগ থেকে, তো এ পর্যায়ে আমার প্রায় 37টা মুরগ হয়ে গেছিলো, মুরগা মুরগি বাচ্চা সহ 37টা হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে গত ঠান্ডা সিজনে বেমার আসছিল, তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পর মানে রোগগুলা সরে গেছিলো, মানে কোনো ক্ষতি হয় না। কিন্তু এই বিগত সপ্তাহ ধরে মানে আমার মুরগের উপর এমন একটি ওই যে রানীক্ষেত বলে আর ওই যে ওটা যে গুটি গুটি, এই দুইটার গুটি গুটির জন্য গত সপ্তাহে 4টি বাচ্চা মারা গেছে। আর এরকম প্রিয় দর্শক, আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে মানে মুরগুলা দেখাবো। এই দেখেন মারজান, ওই ছোটো বাচ্চা দেখাও, ছোটো বাচ্চা দেখাও। এই ছোটো বাচ্চাটা অসুস্থ, এরকম অলরেডি গত সপ্তাহে 4-5টা বাচ্চা মারা গেছিলো গুটি, ওই যে বসন্ত রোগ বলে এই রোগে। আর আসলে আমি প্রথম অবস্থায় উদ্যোগ নিয়েছি মানে কোন রোগের কোন ওষুধ আর রোগের লক্ষণও না জানার কারণে আমার এমন বড় ধরনের ক্ষতি হয়েছে, এবং ভ্যাকসিনগুলো কোথায় মিলে তাও আমি সঠিক কোনো তথ্য পাই না। অবশেষে আমি পেয়েছি সরকারি কৃষি সরকারি পশু হাসপাতালে মিলে, তো অলরেডি আমি এনেছি আমার যেগুলো সুস্থ রুগী সুস্থ মুরগ সেগুলোকে আমি অলরেডি ভ্যাকসিন দিয়ে দিছি, আর অসুস্থদেরকে ভ্যাকসিন দিয়ে নাই, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। তো অবস্থা অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। দেখেন অলরেডি একটা মুরগ মারা গিয়েছে, এই মুরগটি মারা গিয়েছে, মুরগটি মারা গিয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য, শিক্ষণীয় বিষয়ে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি করা, যাতে আপনারা কেউ এই মুরগ উদ্যোক্তা হলে মুরগ ক্লাব খামার বা পারিবারিক গরু হবে খামার করার জন্য আপনারা এই শিক্ষণীয় বিষয়, যাতে এই দেশি মুরগ লালন পালন করার আগে আপনারা সব কিছু জেনে শুনে করবেন, যাতে কোনো রোগ বালাই রোগ কোন রোগের কোন লক্ষণ কোন রোগের কোন ভ্যাকসিন বা মেডিসিন এগুলো আপনার জানানোর জন্য আমার এই ভিডিও করা। আমি এ থেকে শিক্ষা নিয়েছি, আমি এখন অলরেডি আপনার অনেকগুলা এই অবস্থায় যখন রোগ হয় তখন আমি অনেকগুলা ইন্টারনেটে সার্চ মেরে মানে অনেকগুলা জেনেছি, এবং আশা করি এই ক্ষতির পরে আর ক্ষতি আমার হবে না, আমি পুষিয়ে নিব। এবং আমি আরডিবি যে ভ্যাকসিন 3 মাস পর পর মারতে হয় সেগুলো মারবো। আমার সব মরে গেছে, তোমার কষ্ট লাগেনি মুরগ যে মরছে, তারও মরে দিব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন আমার সুস্থ মুরগগুলোকে দেখানোর চেষ্টা করব। দেখি মুরগগুলো সুস্থ, কয়েকটা মুরগ এখানে আছে যেগুলা সাও দেখেন সুস্থ মুরগগুলা মানে দৌড়াদৌড়ি করতেছে, কী করবো, অনেক কষ্ট লাগে ভাই। আপনারা সবাই মানে ভালোভাবে জেনে শুনে ভালো একবারে সব কিছু রোগ কোন রোগের কোন ওষুধ কোন রোগের কী লক্ষণ সব কিছু জেনে শুনে আপনারা মানে দেশি মুরগ পালবেন, যে কোনো জিনিসও জেনে শুনে শুরু করবেন, আমার মতো বোকামি করবেন না। সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো এমন একটি জিনিস, কী দেখাবো, আমার মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ লাগতেছে, কারণ আমি শখের বসে কিছু দেশি মুরগ লালন পালনের চিন্তাভাবনা করছিলাম, তারপরে চিন্তা করে করে হঠাৎ করে শুরু করে দিলাম 3-4টি মুরগ থেকে। তো 3-4টি মুরগ থেকে শুরু করে প্রায় আমার ছোটো বড়ো মুরগা মুরগি এবং বাচ্চা সহ প্রায় 37-38টা মুরগ হয়ে গেছিলো। কিন্তু বিগত ঠান্ডার সিজন যখন ঠান্ডার গরম আসে, যখন গরম থেকে ঠান্ডা আসে তখন কু মুরগগুলা বেমার হয়েছিল, অসুস্থ হয়েছিল, তখন কু অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পরে মানে
বেমার আর সেরে যায় আর মুরগগুলা ক্ষতি হয় না বা মারা যায়নি। তো মাঝে মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, যেমন ওই যে আমাদের সিল পাখি, স্লেট ভাইরাস সিল পাখি বলে, এই সিল পাখি কিছু বাচ্চা নিয়েছিল, এর জন্য রোগবালে তেমন একটা ক্ষতি হয় নাই। তো প্রিয় দর্শক, বিগত সপ্তাহে এই যে গুটি রোগ হয়ে মানে 4-5টি মুরগ মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে মোটামুটি মুরগগুলো ভালো হয়েছিল, কিন্তু এই 4-5 দিন ধরে হঠাৎ করে এমন আক্রমণ শুরু হয়েছে, মানে আমি ওষুধ ওষুধ খাওয়ানোর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পরেও আমার মুরগগুলো ভালো হচ্ছে না। আজকে ইতিমধ্যে একটা মুরগ মারা গেছে এবং আরও 3-4টি মুরগ অসুস্থ অবস্থায় আছে, জানি না কী হবে, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনারা আমার সাথে থাকবেন।